কলিঙ্গনগর তাঁত কারখানা সম্মুখে গণধারণা ও বিক্ষোভ যে কোন সমস্যা উপজিলা আজ কলিঙ্গনগর টাটা স্টিল কারখানা সম্মুখে বর্তমানে রাতে 11টা বাজিয়ে গেলে আপনার এটি বসেছেন কোন সমস্যা উপজেলা এটি বসেছেন? আরে সমস্যা টোটাল ওড়িশা সারা যাইছি, মো ছুয়াটিও চালি গলা, তার ট্রিটমেন্ট হয়ে নাই, ট্রিটমেন্ট অভাব আজ মো ছুয়াটা চালি গলা, তার ছোট ছোট 20টা ছুয়া দুইটা দিন চারিটার ইয়ে পর্যন্ত রাস্তা কটে শুয়েছেন। ইয়ে টাটা কোম্পানি আজ কর্পোরেট হাউস দেখাচ্ছি, ভারতের এক নম্বর কোম্পানি দেখাচ্ছি, ইয়ে ছোট 20টা ছুয়া দুইটা রাস্তা কটে শুয়েছেন, তার পানি মধ্যে দেবাও কে না, ইয়ে হচ্ছে হিউম্যানিটি। কাহিকি শুনে না কাহা নির্দেশে চালিছে টাটা কোম্পানি? আরে ইয়ে রাজ্য সরকার, ইয়ে প্রশাসন সমস্ত এথিপাই দায়ী। যে বর্তমান কোন দাবি আপনার রেখেছেন? দাবি পুরা কোটিয়ে টাকা, মো বৌটিকে স্থায়ী নিযুক্তি, আউ এ ছুয়া দুইটা সাবালক হওয়া পর্যন্ত সম্পূর্ণ ভরণ পোষণ সহ সে শিক্ষা সম্পূর্ণ টাটা কোম্পানি বহন করিব। ষষ্ঠ সিধা সড়ক কথা বলে ষষ্ঠ যদি রাজ্য সরকার ডিক্লেয়ার করছেন 11টা 4টা পর্যন্ত কাম বন্ধ, সে জায়গায় মোর এই ঠিকা শ্রমিক ভাইটি লেবর শ্রেণীর ভাইটি যাহার সে ভাবুছেন যে এটা হচ্ছে নিরক্ষর, এটা হচ্ছে গরিব দরিদ্র লোকটা, তাকে আনি জবরদস্তি কাম করাউলে আর ষষ্ঠ লোক সে লোকটি আজ মোর চালি গলা, মো ভাইটি আজ চালি গলা। আলোচনা করিবা যে স্থানীয় সরপঞ্চ মধ্যে অছন্তি, অনেক লোক অছন্তি, তাঙ্কর সাথে আলোচনা করিব যে কেতেটারু এটি বসিলেনি আর কোন এটি কোম্পানি কর্তৃপক্ষ প্রশাসন কোণ কলে মুখ্য দাবি কোণ হয়েছে এবং কোণ কেমিতি কোণ ঘটনা হয়েছে? আজ্ঞা, সেমানে আসিকি সকাড়ু বসিছন্তি, যো মৃতক পরিবার ফ্যামিলি ছুয়া পিলা মা সমস্তে বসিছন্তি, 4টারু বসিছন্তি এবে পর্যন্ত, তো ঘন্টা তাঙ্কু আলোচনা করিবা পাই কিছু লোকঙ্কু ডকা হইছি, আলোচনা এবে পর্যন্ত 4 ঘন্টা 5 ঘন্টা এলানি আলোচনা সরেনি, তো আলোচনা কিভাবে ভাবে আলোচনা করা যাচ্ছে, সেমানকর টাটার নিয়ম যেভাবে আছে সেটা তো আলোচনা করি সরি যাই তাঁকু রখা হয়েছি কোণ পাই সেটি, তো আজ দেখুছেন ছুয়া দুইটা গরমে শোয়েছেন, তো আজ এবে পর্যন্ত তাঁকু পানি টুপে বি দেই না, গোটি বিস্কুট বি দেই না, পুলিশ কিংবা টাটা কোম্পানি আজ পর্যন্ত তাঁক প্রতি দয়া বি ষষ্ঠ কথা এটি উঠাউলে ভাই জন যে ষষ্ঠ গেলা কোণ কিছু পদক্ষেপ নেলে না, পাখে টাটা মেডিকা আসি নিহাইতে আজ্ঞা, সেইটা সেটা তো মু কহিবি সেতবেলু বি কহিছি, ষষ্ঠ ভিতরে হয়েগলা টাটা কোম্পানি এটি মেডিকা হসপিটাল অছি টাটার, এইটি ন নেইকি গভর্নমেন্ট হসপিটাল নেইগলে, কাহিঁকি টাটা মেডিকা এটি অছি পাখরে সেঠিক ন নেই কিন্তু গভর্নমেন্ট হসপিটাল নবার কারণ কোণ? গভর্নমেন্ট হসপিটাল নবার কারণ ইয়ে গরিব লোকটা পয়সা দেই পারিব নাই, তাঁক আমি টাটা কোম্পানি কেবে লোকঙ্ক পাই কি পয়সা দান করে দিয়ে নাই, টাটা কোম্পানি কা স্বার্থরে? টাটা কোম্পানি এইটি যো সরকারঙ্ক নির্দেশে চালিছি, এটি কা নির্দেশে কোম্পানি চালিছে? এইটি হচ্ছে যে আম রাজনেতা যে কি ডানি বাবু অছন্তি, আজি পর্যন্ত এবে বি সে জানিলা পরে বি এটি আসি নাতে, এবে বর্তমান নির্বাচন চালিছি এ সময়রে যে কহিলে আসি না কাহিঁকি পৌঁছুনি, তার কোন লোক জনসেবা কোন করবে যে বিধায়ক কথা কহিলে? সে জনসেবা করিব না, সে কোম্পানি পাখর বটি নব, জনসেবা করিলে এই কোম্পানি পাই যদি পদে সি কহিব তাহলে কোম্পানি তাঁকু পয়সা দেব না, সে মু বারম্বার কৌছি যদি সি জনসেবা করিবা পাই অছি জনতাঙ্ক পাই অছি তাহলে সি আজি এইটি দৌড়িকি আসি থাকা পদে কই থাকা বি আলোচনার ভাগ বি নেই থাকা, এমান দুঃখ সে বুঝি থাকা এবং কোম্পানি কু এ বাবদরে বি আলোচনা করে থাকা, কিন্তু এবে পর্যন্ত সে না, তো এই এরিয়ার রাতে সারা সি বুলুছে ভোট মাগিবা, কিন্তু এই বিপদ সময়ের সি এটি পৌঁছি পারি না, তেণু মু কহিবি এঠিকার বিধায়ক যিয়ে সিএ কোম্পানি কোম্পানির গোলামে অনেক প্রীতিরঞ্জন ঘড়াই বিধায়ক কুহতি লোক সেবা করছেন বলে, তাহলে এই কোণ সেবা সি এখিকার বিধায়ক লোক সেবা করা হয়ে না, বরং এ সুকিন্দা কু বিনাশ করা বিধায়ক হয়েছেন, সুকিন্দা কু লুট করি নিজের স্বপ্ন সার্থক করা সেটিকার বিধায়ক হয়েছেন, যার প্রমাণ
প্রত্যেক ক্ষেত্রে মিছে সুকিন্দা লোক এবে পুরা বুঝি সারে সে বিধায়ক আকিন্দার দরকার নাই বলে বর্তমান সূচনা দে যে বিধায়ক নিজের স্বার্থপ্রাই রয়েছে কিন্তু লোকঙ্ক দুঃখ বুঝাবে না কিন্তু গোটে কথা যে মৃত হয়েছেন মৃতকঙ্ক তাঁর পত্নী অনেক সিধা সখ আলোচনা করা সে কতবে খবর পাইলে এবং হসপিটাল নেলে যেত তা জনাইছেন কি না আজ যদি ন জনাইছেন কী জনাই না কারণ কম রয়েছে আপনার না টিকি কে যে আপনার স্বামী যে মলে কিংবা যেত নেলে এটি হসপিটাল আপনার জনাই কি সে জনাই নলে তাঁর সাথে যে পিলা দুই জন যাই কাম সে জনাই এভাবে পাখে গোটে এত বড় হসপিটাল অনেক সরকারি মেডিকাল ট্রিটমেন্ট হল না সরকার কোথায় যে ফাইভ টি অছি ও সরকারের সুবিধা স্বাস্থ্য সেবা যোগাই দিয়েছেন সম্পূর্ণ কোণী অব্যবস্থা নাই তাহলে এপটে কহা যে কোম্পানির এত বড় মেডিকাল থাই টাটা মেডিকা থাই এটি কাহিকি চিকিৎসা দেলে নাই এবং আপনার প্রথম নেলা বেড়ে কাহিকি জনাইলে কোন চাপি দেওয়া চাহুলে কি সেইয়া নুহ কোন চাপি দেওয়া চাহুলে যে সিধাসল আবি তাঙ্ক সহযোগী যে থিলে তাঙ্ক সহিত কার্য করুথিলে কারখানা ভিতরে তাঙ্ক সহিত সিধাসল আলোচনা করিবা যে আপনার যেত ঘটনা ঘটিলা কোম্পানিতে কোন হেলা প্রথমে সে বিষয়ে কোন কইবে কোন স্যার কইবি ফার্স্ট কো যে কোন হেলা প্রথমে তলে যে মলে যে স্যার 11টা 45 রে তার গোটে গোড় টিকে এই যে সেড়ি তর উল হেলালু ড্যামেজ হই গলা কোন হইছে কইলালু কইছি রকাই গলা সুপর আদর ফোন কো জড়েন যে কলা কাউ কোহ না টিকে আমি সমালু টিকে 10 15 মিনিট রেস্ট কর দিও ফের 10-15 মিনিট আউ রেস্ট রুমে রখেলু আমি কাম উপর গলু ফের 10-15 মিনিট ছাড়ি করে আমি দুইজন আমার গাঁ পিলা গলা বেড়ু সে কুচি আহরি কাহ গোটে অর্ডার তোলা ফের সুপরভাইজর ফোন কলা বেড়ু সুপরভাইজর কুচি কাহু জড়ালো না চুপচাপ রুব আমি গাড়ি আসব না মেডিকাল নব ন কহবা কোম্পানিরে কার্য করুয়া সুপরভাইজর কাহিকি মুহ মন করুলে স্যার আমি জানি না বারম্বার ফোন করে তাকে কুম যে কুচি কাহু জড়ালো না কাহু হাল্লা কর না তাপরে জানিলা পরে বি জানিলা পরে স্যার এই 15 মিনিট পরে আমি দেখিলা পরে চারটা হাত গোড় চালা নাই আমি জনাই করি যে জ্যাকেট ফাট আমি খুলি করি আমার কোন প্রশান্ত মল্লিক চালি পারিব না সে কে না হাত গোড় চারটা হাত চালু নাই মেডিকাল এটি বোলরে গোটে বোলর আনলে চুপচাপ হয়ে আমি টেকি নিয়ে পুরেলা আমি ড্রেস পেতরে কাড়িছু তা সাঙ্গে যাবু মনি কে তুমি পছরে যাব আমি যা না পছরে যাব সে কুয়াড় নেলে আমি জানু আমি ফোন করে পছরে কে বলে তুমি মেডিকাল আস আমি এটি ডিউটি রু কেমনি আসবো মেডিকাল টাইম ন হলে গাড়ি সময় যে প্রশান্ত মল্লিক কথা কহিল প্রশান্ত মল্লিক কোণ হেতলে আপনার উত্তর দেলে সিয়ে তলে টেকি নে পুরে নু জান না দিছে সে যে রেট বড় কই কই পারি না সে কিছু কই না কিছু কই পারে না সে কিছু কই না কিন্তু আপনকু সেতবেলে কোম্পানি কর্তৃপক্ষ পক্ষ তাঙ্ক পরিবার কো কিছু জনিয়া পাই কইতিলে না কই না না কই না তা পরিবার ভিতর কোম্পানি ভিতর কই না আমি কই দুই জন জনাই নি এবে যে মৃত হইছি মৃতকে নিয়ে কোন দাবি রাখিছেন দাবি রাখলি তার তিনটা ছোট ছোয়া পিলা আছেন কম বয়সে পিলাটা এই তার ভবিষ্যৎ ছোয়া পিলার দায়িত্ব নিয়ন্তু আউ ভবিষ্যৎ তার স্ত্রী যেমনি ভালরে চলিব আউথরে আলোচনা করবে এটি সরপঞ্চ অধ্যক্ষ স্থানীয় সরপঞ্চ যে কোন দাবি বর্তমান তাঙ্ক যে মৃত হয়েছে যে প্রশান্ত মল্লিক যে ষষ্ঠগ্রহ বর্তমান কোন দাবি রাখিছেন আপনি তাঙ্ক স্ত্রীকু যে মৃতক পরিবার তার স্ত্রীকু চাকরি স্থায়ী নিযুক্তি দিয়া যাও এবং সে পিলা তিনিটার পাঠ পড়িবা সুবিধা সবু সুবিধা যে 18 বর্ষ হওয়া পর্যন্ত তার সুবিধা সুযোগ যোগাই দিয়া যাও এবং তা পরিবার কেমতি ভালরে চলিবে সেই দায়িত্ব
নদিয়া গলে আমি এইটি বসবু, আন্দোলন হব, জোরদারিয়া আন্দোলন হব, যৌ পর্যন্ত সেমানে আম কথা নমানিছন্তি সে পর্যন্ত আমি সব এইটি বসবু। যে এটি সিধা সড়ক স্থানীয় সরপঞ্চ কথা কুহন্তু বা যে মৃত প্রশান্ত মল্লিক মর্চি তাঙ্ক পরিবার পক্ষ কথা কুহন্তু, অনেক সংগঠন লোক কথা কুহন্তু এবং গ্রামবাসী মধ্যে বসছেন, যে দিন চারিটার বসলে রাতে এগারোটা বাজলে এপর্যন্ত প্রশাসন কথা কুহন্তু বা কোম্পানি কোণী পদক্ষেপ নেউ না, সে দাবি করেছেন তাঁর ক্ষতিপূরণ দিয়া যাও এবং তাঁর পত্নী কি স্থায়ী নিযুক্তি দিয়া যাও এবং তা পিলা মানে কেমি ছোটর বড় হয়ে পাঠ পড়বে তাঁর দাবি পূরণ করা যাও। তেমন যদি যথাশীঘ্র তাঁর দাবি পূরণ ন করতে অনির্দিষ্টকাল গেট বন্ধ করে তাঁর পরিবার সহ মৃত শব ধরি বসি রহব বলে তাঁর পরিবার পক্ষ এবং স্থানীয় সরপঞ্চ কে কেবে জেলা প্রশাসন কথা কুহন্তু বা কোম্পানি কেতে শীঘ্র তাঁর দাবি পূরণ করিব, তাঁর দাবি পূরণ হব, আন্দোলন স্থগিত বন্ধ রহি না আন্দোলন স্থগিত রহব তাহা দেখা বাকি রহিলা। যাজপুর সুকিন্দার সন্তোষ মল্লিক, অর্গস নিউজ। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।